প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশেই তারকাদের মধ্যে পারিবারিক ও আত্মীয়তার সম্পর্ক দেখা যায়। কেউ বাবা মায়ের পথ ধরে সবিজে আসেন, কেউ আবার ভাই বোনদের দেখে। একইভাবে বাংলাদেশেও অনেক তারকার আগমন ঘটে সম্পর্কের হাত ধরে। অনেকে আলাদাভাবে সবিজে এলেও পরে জড়িয়েছেন অন্য কোনো তারকার সঙ্গে আত্মীয়তায়। চলুন জেনে নেওয়া যাক সেই সব তারকা ও তাদের সম্পর্কের খোঁজ খবর। তাই পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। এক, অভিনেতা গোলাম মোস্তফা এর কন্যা অভিনেত্রী সুবর্ণা মোস্তফা। সুবর্ণা মোস্তফার স্বামী অভিনেতা হুমায়ুন ফরিদি। দুই, অভিনেতা বুলবুল আহমেদের স্ত্রী নৃত্যশিল্পী ও অভিনেত্রী ডেইজি আহমেদ, তাদের কন্যা অভিনেত্রী অঞ্জিলা আহমেদ। ডেইজি আহমেদের বড় বোন অভিনেত্রী লাইলা হাসান। লাইলা হাসানের স্বামী অভিনেতা হাসান ইমাম। তিন, অভিনেতা সৈয়দ আহসান আলী সিডনি এর পুত্র অভিনেতা জিতু আহসান। চার, অভিনেতা আবুল হায়াতের দুই কন্যা বিপাশা হায়াত এবং নাতাশা হায়াত। বিপাশা হায়াত এর স্বামী অভিনেতা তৌকির আহমেদ। নাতাশা হায়াতের স্বামী শাহেদ শরীফ খান। তৌকির আহমেদের বোনের স্বামী ক্রিকেটার আতাহার আলী খান। আবুল হায়াতের বোনের কন্যা অভিনেত্রী ফিমা। ফিমা এর স্বামী অভিনেতা গাউসুর আজম শাওন। পাঁচ, অভিনেতা রাজ্জাকের দুই পুত্র অভিনেতা বাপ্পারাজ এবং অভিনেতা সম্রাট। ছয়, প্রযোজক কলিম উদ্দিন আহমেদের পুত্র অভিনেতা আলমগীর। আলমগীরের কন্যা আখি আলমগীর। আলমগীরের দ্বিতীয় স্ত্রী সঙ্গীত শিল্পী রুনা লায়লা। সাত, অভিনেত্রী সুচন্দা, ববিতা এবং চম্পা তিন বোন, তাদের চাচাতো ভাই অভিনেতা রিয়াজ। রিয়াজের স্ত্রী মডেল মুশফিকা তিনা, তাদের ভাতৃষ্পুত্র অভিনেতা ওমর সানি। ওমর সানি এর স্ত্রী অভিনেত্রী মৌসুমী। মৌসুমী এর বোন অভিনেত্রী ইরিন জামান ফারিয়া। আট, পরিচালক জহির রায়হানের প্রথম স্ত্রী অভিনেত্রী সুমিতা দেবী, তাদের দুই পুত্র নাট্য নির্মাতা বিপুল রায়হান এবং নাট্য নির্মাতা অনল রায়হান। জহির রায়হানের দ্বিতীয় স্ত্রী সুচন্দা, তাদের পুত্র পরিচালক তপু রায়হান। জহির রায়হানের ভাই লেখক শহীদুল্লাহ কাইসার। শহীদুল্লাহ কাইসারের কন্যা অভিনেত্রী শমী কাইসার এবং পুত্র সঙ্গীত শিল্পী স্বাধীন কাইসার। শমী কাইসারের খালাতো ভাই রাজনীতিবিদ মাহি বি চৌধুরী। মাহি বি চৌধুরী এর বাবা রাজনীতিবিদ বদরুদ্দোজা চৌধুরী। স্ত্রী মডেল লোপা এবং ফুফাতো বোন গায়িকা সুমনা হক। নয়, অভিনেত্রী ফেরদৌসী মজুমদারের স্বামী মঞ্চ অভিনেতা রামেন্দু মজুমদার, তাদের কন্যা অভিনেত্রী ট্রোপা মজুমদার। ট্রোপা মজুমদারের স্বামী বিজ্ঞাপন নির্মাতা আপন আহসান। ফেরদৌসী মজুমদারের ভাই অধ্যাপক কবির চৌধুরী এবং প্রাবন্ধিক মুনির চৌধুরী। মনির চৌধুরী এর পুত্র সাংবাদিক মিশুক মনির। দশ, সঙ্গীত শিল্পী মাহমুদুন নবী এর কন্যা গায়িকা ফামিদা নবী। গায়িকা সামিনা চৌধুরী এবং পুত্র গায়ক পঞ্চম। সামিনা চৌধুরী এর প্রথম স্বামী ব্যান্ড ভোকালিস্ট নকিব খান, ওনার বর্তমান স্বামী ইজাজ খান স্বপন। এগারো, গায়ক ফেরদৌস ওয়াহিদ এর স্ত্রী পরিচালক কে এম আর মঞ্জু, তাদের পুত্র গায়ক হাবিব ওয়াহিদ। হাবিব এর কাজিন সঙ্গীত শিল্পী সায়ান। বারো, গায়ক খালিদ হাসান মিলু এর পুত্র গায়ক প্রতীক হাসান। প্রতীক হাসানের ভাইয়ের ছেলে অভিনেতা জায়েদ খান। তেরো, পরিচালক খান আতাউর রহমানের কন্যা গায়িকা রুমানা ইসলাম এবং পুত্র গায়ক আগুন, ওনার স্ত্রী গায়িকা নীলুফার ইয়াসমিন। নীলুফার ইয়াসমিনের বোন গায়িকা ফরিদা ইয়াসমিন। গায়িকা ফৌজিয়া খান এবং গায়িকা সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিনের প্রাক্তন স্বামী গায়ক কবির সুমন। সাবিনা ইয়াসমিনের কন্যা গায়িকা ফাইরুজ ইয়াসমিন। চোদ্দ, পরিচালক দিলীপ বিশ্বাসের পুত্র পরিচালক দেবাশিস বিশ্বাস। দেবাশিস বিশ্বাসের প্রথম স্ত্রী মডেল তানিয়া হোসাইন। দেবাশিস বিশ্বাসের খালু সঙ্গীত পরিচালক সত্য সাহা। সত্য সাহার পুত্র সঙ্গীত পরিচালক ইমন সাহা। তাদের মামা পরিচালক শিল্পী চক্রবর্তী। পনেরো, অভিনেতা সোহেল রানা এর ভাই অভিনেতা রুবেল। সোহেল রানা এর পুত্র অভিনেতা মাসরুর পারভেজ। সোহেল রানা এর বোনের কন্যা অভিনেত্রী তানিয়া আহমেদ। তানিয়া আহমেদের স্বামী গায়ক টুটুল। ষোলো, পরিচালক কাজী হায়াতের পুত্র অভিনেতা কাজী মারুফ। সতেরো, অভিনেত্রী আনোয়ারা জামানের কন্যা অভিনেত্রী মুক্তি। আঠারো,
পরিচালক আমজাদ হোসেনের পুত্র নাট্য নির্মাতা সাজ্জাদ হোসেন দদুল এবং নাট্য নির্মাতা সোহেল আরমান। সোহেল আরমানের প্রথম স্ত্রী অভিনেত্রী তারিন। ১৯ অভিনেতা সুব্রত বড়ুয়া এর স্ত্রী অভিনেত্রী দোয়েল, তাদের কন্যা অভিনেত্রী দীঘি। ২০ অভিনেতা আমিন খানের ভাই অভিনেতা আরফ খান। ২১ অভিনেতা ড্যানি সিডাগের পুত্র অভিনেতা সাজিদ ইফতেখার। ২২ অভিনেতা ফেরদৌসের ভাই অভিনেতা তৌফিক। ২৩ গায়ক তপন চৌধুরী এর ভাই চিত্রশিল্পী স্বপন চৌধুরী এর পুত্র গায়ক অর্ণব এবং কন্যা উপস্থাপিকা অদিতি সেনগুপ্ত। অর্ণবের স্ত্রী গায়িকা শাহানা বাজপেয়ী। ২৪ গায়িকা শাকিলা জাফরের ননদ অভিনেত্রী সানজিদা প্রীতি। সানজিদা প্রীতি এর স্বামীর কাজিন অভিনেতা নাইম। নাইমের স্ত্রী অভিনেত্রী শাবনাজ। ২৫ গায়ক রফিকুল আলমের স্ত্রী আবিদা সুলতানা। আবিদা সুলতানার বোন গায়িকা রেবেকা সুলতানা। রেবেকা সুলতানা এর কন্যা গায়িকা পুষ্পিতা আবিদা। আরেক বোন গায়িকা সালমা আলী এর প্রাক্তন স্বামী সঙ্গীত পরিচালক আলালউদ্দিন আলী। তাদের কন্যা গায়িকা আলিফ আলাউদ্দিন, ওনার বর্তমান স্ত্রী অভিনেত্রী শম্পা রেজা। আলাউদ্দিন আলী এর ভাইয়ের পুত্র সঙ্গীত পরিচালক আলী আকরাম শুভ এবং বোনের পুত্র সুরকার আলী আকবর রূপু। আবিদা সুলতানা এর ভাই সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন। শওকত আলী ইমনের প্রথম স্ত্রী অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ। বিজরী বরকতুল্লাহ এর দ্বিতীয় স্বামী অভিনেতা ইন্তেখাব দিনার। ওনার মা নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ। ২৬ লোকসঙ্গীত শিল্পী মনোয়ারা বেগমের কন্যা গায়িকা ডলি শান্তনী, গায়িকা পলি শান্তনী এবং পুত্র গায়ক বাদশা বুলবুল। ডলি শান্তনী এর প্রাক্তন স্বামী গায়ক রবি চৌধুরী এবং গীতিকার আহমেদ রিজভী। ২৭ গায়ক আসিফ আকবরের স্ত্রীর ভাই ক্রিকেটার এনামুল হক মনি। আসিফ আকবরের বোনের ননদ গায়িকা মিতা হক। মিতা হকের স্বামী অভিনেতা খালেদ খান। তাদের কন্যা মঞ্চ অভিনেত্রী জয়িতা। ২৮ গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের কন্যা গায়িকা দিঠি, ওনার বোনের পুত্র অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। ২৯ গায়িকা আলম আরামিনু এর স্বামী সুরকার সেলিম আশরাফ। সেলিম আশরাফের ভাই পরিচালক আজাদ খান। ৩০ অভিনেতা আবদুল্লাহ আল মামুনের কন্যা অভিনেত্রী দিবা নার্গিস। ৩১ সঙ্গীত শিল্পী বারিন মজুমদারের পুত্র মুকাফি নেতা পার্থ প্রতিম মজুমদার এবং গায়ক বাপ্পা মজুমদার। বাপ্পা মজুমদারের স্ত্রী অভিনেত্রী চাঁদনী। ৩২ আজম খানের ভাই সঙ্গীত পরিচালক আলম খান। আলম খানের পুত্র সঙ্গীত পরিচালক আরমান খান এবং রিদমিস্ট আদনান খান। ৩৩ অভিনেতা জাফর ইকবালের ভাই সঙ্গীত পরিচালক আনোয়ার পারভেজ এবং বোন গায়িকা শাহনাজ রহমাতুল্লাহ। ৩৪ পরিচালক আজিজুর রহমান বুলি এর প্রাক্তন স্ত্রী অভিনেত্রী অঞ্জনা, ওনার ভাই অভিনেতা মাহমুদ কলি। ৩৫ পরিচালক শিবলি সাদিক এর ছেলের শ্বশুর অভিনেতা আনোয়ার হোসেন। ৩৬ অভিনেত্রী শর্মিলা আহমেদের বোন অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি, ওনার কন্যা অভিনেত্রী তনিমা আহমেদ। ওয়াহিদা মল্লিক জলি এর স্বামী অভিনেতা রহমত আলী। শর্মিলা আহমেদের ননদের ছেলে শালা অভিনেতা সাজু খাদেম। সাজু খাদেমের শ্বশুর অভিনেতা এনামুল হক এবং শাশুড়ি অভিনেত্রী লাকি ইনাম, ওনার স্ত্রীর বোন অভিনেতা রিদি হক। রিদি হকের স্বামী অভিনেতা লিটু আনাম। ৩৭ নাট্য নির্মাতা অরুণ চৌধুরী এর স্ত্রী নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী। চয়নিকা চৌধুরী এর বোন অভিনেত্রী তমালিকা কর্মকার। ৩৮ প্রযোজক মোহাম্মদ হামিদের স্ত্রী অভিনেত্রী ফাল্গুনী হামিদ, তাদের কন্যা অভিনেত্রী তনিমা হামিদ। তনিমা হামিদের স্বামী সংবাদ পাঠক শামসুদ্দিন হায়দার ডালিম। ৩৯ গায়ক সাদি মোহাম্মদ এর ভাই নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদ। ৪০ জাদুকর জুয়েল আইচ এর ভাই গীতিকার মানিক আইচ, ওনার স্ত্রীর ভাইয়ের স্ত্রী বিউটিশিয়ান কানিজ আলমাস খান। ৪১ যাত্রাশিল্পী অমলেন্দু বিশ্বাসের স্ত্রী যাত্রাশিল্পী জ্যোৎস্না বিশ্বাস, তাদের কন্যা অভিনেত্রী অরুণা বিশ্বাস। অরুণা বিশ্বাসের ভাইয়ের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী মৌসুমী নাগ। মৌসুমী নাগের বর্তমান স্বামী অভিনেতা শোয়েব। ৪২ গায়িকা ফিরোজা বেগমের স্বামী গীতিকার কমল দাশগুপ্ত, তাদের পুত্র হামিন আহমেদ, শাফিন আহমেদ এবং তাহসিন আহমেদ। হামিন আহমেদের স্ত্রী গায়িকা কানিজ সুবর্ণা। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।
প্রতিদিন দেশ বিদেশের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।